রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন রোল এখন বাড়িতেই। হাই গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে বসেই কি করে রেস্টুরেন্টের মতন এগ চিকেন রোল বানানো যায়। চলো দেখে নিই রেসিপিটা। 200 গ্রাম চিকেন একদম ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন টক দই নিয়েছি, 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 3 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তেল বেরিয়ে আসা অবধি। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আমাদের চিকেন স্টাফ রেডি। এবার 1 টিস্পুন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাতে এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো করা আছে। এবার 2 কাপ ময়দা নিলাম একটা বাটিতে। টু টিস্পুন চিনি, স্বাদ মতো নুন, 100 ml সাদা তেল মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর সফট হয়েছে। ঠিক এরকম সফট করে ডোটা মেখে নিতে হবে। বেলে নেব। এবার তাওয়াতে রুটির 2টো পিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকে প্লেটে তুলে নিলাম। একটা ডিম ভেঙে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে মিক্স করে নেব। তাওয়াতে সাদা তেল গরম করে নিচ্ছি, রুটিটা ভালো করে ভেজে নেব। একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, 1টা শসা সরু লম্বা করে কেটে নিয়েছি, 1 লঙ্কা কুচি। তাওয়াতে সাদা তেল গরম করে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমের উপর রুটিটা দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে চিকেন স্টাফ,
শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লেবুর রস, সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো বিট নুন দিয়ে রোল করে নিচ্ছি। আমি এখানে কোনো সস অ্যাড করিনি, আপনারা যারা সস খেতে ভালোবাসেন তারা সস অ্যাড করে নিতে পারেন। রেডি আজকের রেসিপি এগ চিকেন রোল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।